বারবিকিউ করবেন, ব্রেড করবেন, তারপরে আপনি বার্গার করবেন, মাছ করবেন, মানে কি করতে পারবেন না? এটা ভিতরে সপোজ কেক টেক তৈরি, কেক পিঞ্চার টিঞ্চার যেগুলো আছে, চিকেন মিকেন গ্রিল যা আছে সব কিছু এটার ভিতরে তৈরি করতে পারবেন। মানে বেকিংয়ের যত আইটেম আছে সব আইটেম কিন্তু এই ওভেনটার ভিতরে তৈরি করতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম আপনাদের আপন প্লাজার নতুন আরও একটি ভিডিওতে। তো অনেকেই কিন্তু ওভেনের কালেকশন দেখতে চাচ্ছিলেন, তো তাদের জন্য আজকে আমরা কিছু ওভেনের কালেকশন নিয়ে আসলাম। এখানে কিন্তু গর্জিয়াস দুটি ওভেন দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো হবে মাল্টি ফাংশনাল ওভেন। আর এগুলোর কাজ এবং ব্যবহার বিধি সব কিছু সম্পর্কে বিস্তারিত জেনে নেব আজকে আমরা মিয়াকো হোলসেল জোনের পক্ষ থেকে কাউসার ভাইয়ের কাছ থেকে। তো চলুন আমরা তার কাছ থেকে এই ওভেনগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নিই। আসসালামু আলাইকুম কাউসার ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনার সামনে তো দুইটি ওভেন দেখতে পাচ্ছি, এগুলোর কাজ কি, মূলত কাজ এবং ব্যবহার বিধি সম্পর্কে আজকে আমাদেরকে বিস্তারিত জানিয়ে দিবেন ভাই। ওভেনের কাজ হচ্ছে ভাই গরম করা, ওভেনের কাজ হচ্ছে তৈরি করা, সবকিছু বেকিং তৈরি করা। কিন্তু আজকে যেটা দেখাবো ভাই, এটা হচ্ছে ইলেকট্রিক ওভেন, যেটা হবে একেবারে মিয়াকো ব্র্যান্ডের বর্তমানে একেবারে আপডেট মডেল, যেটা মিয়াকো ব্র্যান্ডের বিগত দিনে যেগুলো দেখছেন কিন্তু শুধু অনলি অটো যেগুলোগুলো দেখছেন, কিন্তু আজকে দেখাবো ডিজিটাল যেগুলো আছে, ডিজিটাল মিটার সহ এই ওভেনগুলো দেখাবো। ও, এগুলো হবে ডিজিটাল, ডিজিটাল মিটার সহ, ডিজিটাল মিটার সহ ওভেন দেখাবো, আর যেটার ভিতরে আপনি সব ধরনের খাবার তৈরি করতে পারবেন। ইলেকট্রিক ওভেনে কিন্তু ভাই গরম করতে পারবেন না, কিন্তু তৈরি করতে মাল্টি ফাংশন, মানে সব কিছু তৈরি হবে, কিন্তু সব কিছুই তৈরি হবে, অল আইটেম তৈরি হবে এটার ভিতরে। কিন্তু সেই ওভেনগুলো কিন্তু আজকে দেখাবো, যেটা মিয়াকো ব্র্যান্ডের হবে 28 লিটার হবে, এবং আরেকটা হবে আপনার 32 লিটার ওভেন হবে। এটা হবে 28 লিটার আর এটা হবে 32 লিটার, দুইটা দুই মডেলের হবে কিন্তু, আর যেগুলো দুইটাই কিন্তু ডিজিটাল হবে, জাস্ট আপনার ইয়াটা ডিফারেন্স আছে, ক্যাপাসিটিটা ডিফারেন্স হবে, আর ডিফারেন্স আছে এবং দেখার সুন্দর যে কোনো ডিফারেন্স আছে। ওকে, প্রথমে 28 লিটার দিয়ে শুরু করি, যাদের বাসা বাড়িতে 5-6 জন মেম্বার, অল্প জন লোক আছে তাদের জন্য কিন্তু এটা, এই ওভেনটার ভিতরে আপনার কী নেই ভাই, এই ওভেনটার ভিতরে আপনার ফ্যান থাকবে, লাইট থাকবে, সব থাকবে। এই ভিতর যেটা আছে ভিতরটা কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের কোটেডটা থাকবে, কিন্তু অ্যালুমিনিয়াম কোটেড, অ্যালুমিনিয়াম ভালো করে, অ্যালুমিনিয়াম কখনো কিন্তু কোনোদিন জং মরিছে রাস কিন্তু কখনো আসবে না, কিন্তু একদম ইজিভাবে আপনি এটা ক্লিন করতে পারবেন। কিন্তু এটা মানে ক্লিন করতে কোনো ঝামেলা কোনো ঝামেলা কিছু নাই, এখানে কিন্তু আপনার 70 ডিগ্রি থেকে টেম্পার থেকে 70 থেকে তো 250 ডিগ্রি টেম্পার পর্যন্ত দিতে পারবেন, সর্বনিম্ন 70 এবং সর্বোচ্চ 250 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার আপনারা দিতে পারবেন। এবং এখানে কিন্তু আপনার কয়েলের উপরের কয়েলে কয়েল, নিচের কয়েল, উপর প্লাস নিচ একসাথে দুই কয়েল ফাংশন দেওয়া আছে। এবার এই পাশে যদি আমরা যাই, এটা উপর কয়েল নিচের কয়েল প্লাস ফ্যান থাওয়ার দেওয়া থাকবে, আর এটা যদি যাই আমরা উপর কয়েল নিচের কয়েল প্লাস ঘোরার ঘোরার যে ফাংশনটা সেটা দেবো, আর এটা কিন্তু আপনার ওয়াল ফাংশনটা যদি আপনি চান ওয়াল ফাংশন দেবেন, মানে সবগুলো অপশন একসাথে চালু, একসাথে কিন্তু চালু হয়ে যাবে। এটা কিন্তু আপনার টাইমারটা, এই যে টাইমারটা দিয়ে দিলাম, দেখেন আমি দেখাই আপনার টাইমারটা দিয়ে দিয়েছি ভিতরে, আমাদের ভিউয়ারদের যদি দেখান ভিতরে চলতে কিন্তু লাইটটা চলতে আছে কিন্তু এটা কিন্তু, হ্যাঁ এখানে টোটাল অপশন দেওয়া আছে। টাইমার হয়ে গেলে কিন্তু অটোমেটিকও নিজে নিজে যায় কিন্তু বন্ধ হয়ে যাবে, আপনি একটা না কিন্তু 1 ঘন্টা মানে 60 মিনিট কিন্তু আপনি ডেবিট চালাতে পারবেন। যেগুলো আছে চিকেন মিকেন গ্রিল যা আছে সবকিছু এটার ভিতরে তৈরি করতে পারবেন, মানে বেকিং এর যত আইটেম আছে সব আইটেম কিন্তু এই ওভেনটার ভিতরে তৈরি করতে পারবেন। আর এটার সাথে কিন্তু দেওয়া থাকবে আপনার গ্রিল স্ট্যান্ড, একটা দেওয়া থাকবে কিন্তু গ্রিল স্ট্যান্ড একটা দেওয়া থাকবে, আপনার হচ্ছে বারবিকি করার জন্য বারবিকি স্ট্যান্ড একটা দেওয়া থাকবে, কেক পিজে করার জন্য কিন্তু কেক পিজে করার ট্রে দেওয়া থাকবে, এবং এটা আপনার যে ভিতরে হাত দিয়ে বের করার জন্য কিন্তু তার হাতে অ্যাপ্রনটাতে কিন্তু এটা সাথে বর্তমানে এটার সাথে কিন্তু এই মডেলের সাথে কিন্তু ফ্রি দেবে কোম্পানি, মানে সব কিছুই পাবেন একটার ভিতরেই, একটার ভিতরে সব কিছু আপনি তৈরি করতে পারেন, অল আইটেম কিন্তু তৈরি করতে পারবেন। এরপরে হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছি 32 লিটার, এবার যেটা আছে 32 লিটার বা এটা কিন্তু দেখতে খুবই চমৎকার একটা ওভেন কিন্তু, হ্যাঁ দেখতে অনেক সুন্দর, সাইজও কিন্তু অনেক ভিতরে গ্যাপ জায়গা আছে, এটা আমি দেখাই দিই কীভাবে কী লাগাবেন যারা আগে কখনো ওভেন ইউজ করেন নাই। ইনটেক প্যাক আছে, আমি খুলে আপনাদের দেখাই দিতেছি, এটা এটা হচ্ছে আপনার যে গ্রিল যদি আপনি তৈরি করেন গ্রিলটা নামানোর জন্য কিন্তু থাকবে, এটা থাকে কিন্তু আপনার বারবিকিউ ট্রেটা থাকবে, কিন্তু বারবিকিউ যদি করেন যদি করেন এটা করবেন, এটা দেন জাস্ট এটা এরকম আপনি ঢুকিয়ে দেবেন, গার্ড টু গার্ড প্রত্যেকটা পয়েন্ট আছে, আপনি 1টা 2টা 3টা 4টা 5টা 4টে মতো পয়েন্ট দেওয়া কিন্তু এটার ভিতরে আছে, হ্যাঁ আমি জাস্ট এই পয়েন্টটা আমি এটা ঢুকিয়ে দিলাম,
তো কাউসার ভাই এখন যদি আমরা এটা বের করতে চাই যখন আমাদের রান্নাটা হয়ে যাবে মানে তৈরি হয়ে যাবে জিনিসটা তখন এটা তো গরম থাকবে তখন আমরা বের করব কিভাবে ভাই বের করার জন্য তো ভাই এগুলো আছেই ভাই এই যে বের করার জন্য অ্যাপ্রন দেওয়া আছে এই যে আপনি অ্যাপ্রনটা হাতে জাস্ট অ্যাপ্রন দেয়া আছে অ্যাপ্রনটা হাতে পরে নেবেন এই যে আপনি হাতে পরে নেন তারপর আরেকটা জিনিসটা দেওয়া আছে এই জিনিসটাকে আপনি টেনশন করতেছেন কিসের জন্য এইটা জাস্ট হাতে তাপ লাগার কোনো ভয় নাই কোনো ভয় নাই কিন্তু হাতে তাপ লাগার এটা আছে এরকম 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 থাকবে কিন্তু এই যে অপশনটা আছে এই যে এটা দিকে তো বের করে নিতে পারবেন একদমই কিন্তু অনায়াসে কিন্তু একদম ইজি ভাবে কিন্তু বের করে নিতে পারবেন কেক পিৎজা বা এগুলো যদি করতে চান সেক্ষেত্রে খুলে নেবেন এই যে জায়গাটা আছে এই জিনিসটা খুলে নেবেন খোলার পরে আপনি এখানে মুরগিটা দিয়ে দেবেন এক সাইডে খুলে ফেললেন ভিতরে মুরগিটা দিয়ে দিলেন দেওয়ার পরে আপনি এটা আবার লাগিয়ে দিবেন তারপর আপনি এই জিনিসটা এই যে মাথাটা আছে এই মাথাটা আপনি এই সাইডে সেট করবেন আর এই মাথাটাকে আপনি এই সাইডে সেট করবেন করার পরে আপনি এই যে ধরেন লাগাই দিলাম যখন আপনি এটা বের করবেন বের করার জন্য কিন্তু এই স্ট্যান্ডটা দেওয়া আছে এটা বের করার জন্য এই স্ট্যান্ডটা দেওয়া আছে এটা এভাবে ধরে কিন্তু আপনারা ইজিলি বের করতে পারবেন একদম ইজিলি কিন্তু বের করতে পারবেন এটা কিন্তু তো অনেক গর্জিয়াস কিন্তু তো এটার ফাংশনগুলো দেখিয়ে দেন এখন এটা ফাংশনটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি ধরুন আমি এটা দিয়ে দিই ধরুন ভিতরে মুরগিটা গ্রিল গ্রিল অপশনটাই আপনাকে দেখাই দিই এই যে এটা বসাই দিলাম হ্যাঁ প্রথমে আপনি এখান থেকে ওয়ান করতে হবে এখান থেকে ওয়ান করে এই যে টাইমারটা যেটা দেওয়া আছে টাইমারটা দিতে হবে এই যে ওয়ান করে দিলাম আমি কিন্তু এখন আপনাকে পাওয়ার আসছে এবং ভিতরে কিন্তু লাইট জ্বলতেছে ল্যাম্প যেটা আছে ভিতরে লাইটটা কিন্তু জ্বলতেছে এখানে কিন্তু আমাদের সম্পূর্ণ শো করছে ওকে তারপর যদি আপনি যদি চান কত মিনিট দিয়ে এই মিনিটটা এখানে আর টেম্পারটা এখানে আপনি কত টেম্পারে চালাবেন আর অল ফাংশন ফ্যানের ফাংশনটা কিন্তু এই ফ্যান কিন্তু আপনি এখানে জ্বলবে তারপর উপরে যেটা ঘোরার ফাংশন ঘোরার ফাংশন গ্রিলের অপশনটা এখানে আপনি গ্রিলটা আপনি করতে পারবেন এটা হচ্ছে আপনার নিচ উপরের কয়েল এটা হচ্ছে আপনার নিচের কয়েল আর এটা হচ্ছে আপনার যে লাইটটা লাইটটা এখানে অফ করলে অফ হয়ে যাবে লাইটটা এই যে লাইট উপরের কয়েল ফ্যান উপর গ্রিল নিচের কয়েল হ্যাঁ এই যে দেখেন এটা যে ঘুরতেছে দেখেন কত সুন্দরভাবে গ্রিলের অপশনটা কিন্তু আমরা চালু করে দেওয়াতে গ্রিলের যেই স্ট্যান্ডটা আছে এটা কিন্তু ঘুরতেছে ঘুরতেছে এটা কিন্তু কাউসার ভাই দেখলাম তো আমরা অনেক সুন্দর দুইটি ওভেন দেখলাম মাল্টি ফাংশনাল ডিজিটাল মাল্টি ফাংশনাল ওভেন তো এগুলোর প্রাইসটা কেমন হবে ভাই যেটা মানে এই যে দুটো ওভেন আছে এগুলো ডিজিটাল যেহেতু সবাই এখন বিক্রি করতেছে বাজারে আর 10,000 বা 9,000 করে এগুলো বিক্রি হয় কিন্তু আমরা কিন্তু ওই প্রাইসটা রাখবো না যারা 28 লিটারটা নিবে এটার প্রাইস রাখবো আমরা মাত্র 7,000 টাকা আর যারা 28 লিটার যেটা এটা হলো 7,000 টাকা 7,000 টাকা এবং যারা 32 লিটারটা এটার প্রাইস রাখবো আমরা মাত্র 7,500 টাকা 7,500 টাকা 7,500 টাকা এছাড়াও আরেকটা আছে 34 লিটার খুব শীঘ্রই ইতে নেমে যাবে যদি ওইটা আসে ওটা রেটে আর 500 টাকা বাড়তে হবে মানে 7,000 এটা হলো 28 লিটারটা 7,000 32 লিটার 7,500 এরপরে 34 লিটার একটা আসতেছে ওটা আসলে ওটার দাম হবে 8,000 সেম সিস্টেমই সেম মানে সেম এইটারই কপি বড়টা বড়টা তো কাউসার ভাই এখন আমাদের ভিউয়ার্সরা যদি আপনাদের কাছ থেকে এই ওভেনটি নিতে চায় সেক্ষেত্রে কিভাবে নিতে পারবে ঢাকার ভিতরে হোম ডেলিভারি ব্যবস্থা আছে এবং ঢাকার বাইরে কিন্তু কুরিয়ার ডেলিভারি ব্যবস্থা আছে আপনি 500 বা 1,000 টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি কিন্তু ক্যাশ অন ডেলিভারি থাকে ক্যাশ অন ডেলিভারি আর যদি কেউ শোরুমে আসতে চায় আর যদি কেউ সরাসরি আমাদের শোরুমে আসতে চান তাদের জন্য আমাদের শোরুমের ঠিকানা ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের নিচতলায় দোকান নম্বর 9697 মিয়াকো হোলসেল জোন তো অসংখ্য ধন্যবাদ কাউসার ভাই আমাদেরকে এত সুন্দর দুইটি মাল্টি ফাংশনাল ডিজিটাল ওভেন দেখানোর জন্য তো আশা করি ভিউয়ার্স ওভেনগুলো আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অথবা তাদের শোরুমে এসে দেখে শুনে আপনাদের পছন্দের প্রোডাক্টটি এখান থেকে নিতে পারবেন তো আর কথা বাড়াচ্ছি না আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ